হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা কিন্তু জুজুৎসু কাইসেনের 6টা এপিসোড পর্যন্ত দেখেছি। স্পেশালি কালকে যে ভিডিওটা গিয়েছে সেটার মধ্যে কিন্তু পুরো 6টা এপিসোড এক ভিডিওতে আমরা দিয়েছি। আর আজকের এই ভিডিওতে আমরা করব কি দুটো এপিসোড, 7 নম্বর এপিসোড এবং 8 নম্বর এপিসোড একসাথে দেওয়ার চেষ্টা করব। তো এই এপিসোডের শুরুতে আমরা ম্যানেজার আর গুজুর সিন দেখতে পাই। তো এখানে তারা মেন যে প্রিন্সিপাল রয়েছে তার সাথে মিটিং করার জন্য যাচ্ছে, আর তখন গুজুর রাস্তার মধ্যে একটু অদ্ভুত লাগে এবং সে কোনো একটা কার স্পিরিটকে অনুভব করে, আর এ কারণে সে ম্যানেজারকে গাড়ি থামাতে বলে। তো ম্যানেজার তো অনেক কনফিউজড হয়ে যায় এবং গাড়ি থামায়, আর গুজো এরপর নিচে নামে এবং সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকে। আর তারপর গুজো ম্যানেজারকে বলে তুমি এখান থেকে চলে যাও। তো ম্যানেজার বলে তুমি কি বলতে চাও, তুমি কি আমার কোনো টেস্ট নিচ্ছ না? তো আর আমি পাক্কা জানি আমি যদি তোমাকে এখানে রেখে যাই পরে তুমি আমাকে মারবে। গুজো তখন বলে তোমার কি মনে হয় আমি কে, যাও এখান থেকে। তো এরপর ম্যানেজার চলে যায়, আর তারপর গুজো বলে আচ্ছা ঠিক আছে, আশেপাশে যেহেতু আসছো আমার সামনে চলে আসো। আর তখনই সেই জায়গার উপর থেকে যোগ নামে যে কার স্পিরিটটা রয়েছে সে আক্রমণ করে, আর সে শাটুরো গোজোকে পিষে ফেলতে চেয়েছিল, কিন্তু গোজো খুব সহজে তার আক্রমণ থেকে বেঁচে যায়। কিন্তু ওই কার স্পিরিটের আক্রমণে সারা রোড কিন্তু ভেঙে গিয়েছে। আর ইমিডিয়েটলি ওই কার স্পিরিটটা করে কি, গোজোর পেছনে একটা ভলকানো ট্যাঙ্ক বানিয়ে দেয়, আর সেখান থেকে অনেক লাভা বের হয়ে গোজোর উপর আক্রমণ করে এবং অনেক বড় একটা ম্যাগমার এক্সপ্লোরেশন হয়। আর এটা দেখে ওই কার স্পিরিট মনে করে বাহ এত সহজ ছিল, গোজোকে এত সহজে মেরে ফেললাম। কিন্তু তখনই গোজো বলে আরে তুমি দেখি আমাকে হালকা মনে করছো, আর তারপর সেই করে কি সকল ছায়ের লাভা সরিয়ে ফেলে। আর তারপর গোজো অবাক হয়ে যায় যে এই কার স্পিরিট কথা বলতে পারে, বাহ এটা তো সত্যি চমৎকার একটা ব্যাপার। আর তার সাথে সাথে ওই মাত্র যে শক্তিটা ব্যবহার করেছে এটা একটা ভয়ঙ্কর শক্তি। তো আমি যদি কম্পেয়ার করি তাহলে বর্তমানে শকুনা যতখানি শক্তিশালী আছে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এখানে বুঝতে হবে যে শকুনা মাত্র তার দুটো আঙ্গুলের শক্তি নিয়ে রয়েছে, কিন্তু এই কার্সটার তো অলরেডি শকুনার 10টা আঙ্গুলের সমান শক্তি রয়েছে। তো যাই হোক, গোজো তখন বুঝতে পারে যে এটা কোনো একটা স্পেশাল গ্রেট কার্স, আর এই কার্সটা এখনো তাদের খাতায় রেজিস্টার নেই। তো গোজো এরপর ওই কার স্পিরিটটাকে বলে আরে তোমার কোনো হিস্ট্রি আমাদের রেজিস্টার বইয়ে নেই, আর তুমি কি সুন্দর করে এই এলাকাতেই বসে রয়েছো, বিষয়টা সত্যি খুব চমৎকার। আর তারপর কার স্পিরিট করে কি গোজোকে থামকে দেয় আর বলে তোমার জীবন এখানেই শেষ হবে এবং তুমি আমার হাতে মরতে চলেছো। কিন্তু গোজো বলে আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই মজা হবে। আর তখন গোজো ভাবতে লাগে যে এই কার স্পিরিটটা এখানে কেন তার উপর আক্রমণ করলো, এখানে এই নির্জন জায়গায় আক্রমণ করার কারণ কি এটা হতে পারে যে এই কার স্পিরিটটা চায় না কোনো নর্মাল মানুষের ক্ষতি হোক, নাকি ও চায় যে গোজোকে বাঁচানোর জন্য যাতে কোনো ব্যাকআপ না আসতে পারে। তো এটা যখন গোজো ভাবছিল তখনই যোগ নামের ওই কার স্পিরিটটা করে গিয়ে তার এক্সপিরিয়েন্স 6 ব্যবহার করে গোজোর উপর হামলা করে দেয়। আর সেটা যখন গোজের কাছে প্রায় পৌঁছাতেই চলেছে গোজো সেটাকে খুব সহজে আটকিয়ে ফেলে আর বলে দেখো তুমি এইসব ইনসেক্ট সাউন্ড ব্যবহার করে আমার কিছু করতে পারবে না। আর তারপর ইমিডিয়েটলি পেছন থেকে আবার যোগো চলে আসে এবং সে দুইটা আলাদা আলাদা ফ্লাইং অ্যাটাক গোজোর উপরে করে। আর যোগোর এখন মনে হয় ফাইনালি সে গোজোকে হারিয়ে দিয়েছে, কিন্তু সে আবারও ভুল ছিল, এই আক্রমণে গোজোর কিছু হয়নি। তো এটা দেখে ওই কার স্পিরিট স্বয়ং কনফিউজড হয়ে যায় আর জিজ্ঞেস করে ভাই এটা কি হতে চলেছে, তুমি এত শক্তিশালী কিভাবে? তখন গোজো বলে আসলে তুমি আমাকে ছুঁতেও পারবে না কারণ আমার শরীরের চারপাশে ইনফিনিটি রয়েছে, তোমার যদি বিশ্বাস না হয় আসো আমার কাছে দেখো আমার হাত ছোঁয়ার ট্রাই করো, দেখো ছুঁতে পারো কিনা। তো এরপর ওই যোগ করে কি গোজোর কাছে আসে এবং হাত ছোঁয়ার চেষ্টা করে এবং দেখতে পায় যে কোনোভাবেই গোজোকে স্পর্শ করা যায় না, মাঝখানে ছোট্ট একটা গ্যাপ রয়েছে আর এ কারণেই তার কোনো আক্রমণ গোজোকে টাচই করতে পারছে না। তো এর মানে সে যত চেষ্টাই করুক গোজোর কোনো ক্ষতি করতে পারবে না। তো গোজো এরপর ওই যোগকে অনেক গালমন্দ করে আর তারপরে বলে ঠিক আছে আমি তোমাকে এখন দেখাবো যে আসল জুজুৎসু পাওয়ার কি হয়ে থাকে। আর তারপর সে করে কি তার কনভার্সেশন অফ ইনফিনিটি কার্স টেকনিক রিভার্সাল রেড ব্যবহার করে, যেটা থেকে এত শক্তিশালী একটা এনার্জি বের হয় যে যোগ উড়ে গিয়ে ফরেস্টে গিয়ে পড়ে। আর তারপর গোজো কন্টিনিউস লোকে মারতে শুরু করে, লাথি মেরে মেরে ওকে একটা লেকে ফেলে দেয়, আর তখন যোগ জ্ঞান হারিয়ে ফেলে। আর মনে মনে তখন ভাবে গেটো একদম সঠিক কথা বলেছিল, গেটো মানে ওই জাদুকরটা, এবং গেটো বলেছিল তুমি গোজোকে মারতে যাচ্ছ যাও, কিন্তু তার বদলে আমার মনে হয় তুমি নিজেই মারা পড়বে। তো এখানে কিছুক্ষণের জন্য গোজো গায়েব হয়ে যায় আর সে মূলত ইউজির কাছে এসেছে। তার কারণ হচ্ছে ইউজিকে তো সে ট্রেনিং দিচ্ছে, ইউজিকে এই ব্যাটল ফিল্ডে এনে সে ওকে ট্রেনিং করাবে। তো গোজো তাড়াতাড়ি ইউজির কাছে যায় আর গিয়ে দেখে ইউজি এখনো পর্যন্ত সিনেমাগুলো দেখছে, কিন্তু এত সিনেমা দেখেও সে এখন পর্যন্ত পাগল হয়ে যায়নি। তার মনে খুব ভালো মতো ইমোশন কন্ট্রোল করতে পারছে আর এখন ওর সাথে কথা বলাও নিরাপদ, যদি এই ধরনের ট্রেনিং এর সময় কথা বলা একেবারেই উচিত নয়। তো গোজো তখন ইউজিকে বলে দেখো এটা ঠিক আছে তুমি ভালো ট্রেনিং করছো, কিন্তু তোমাকে আজকে আমি নতুন একটা জিনিস শেখাবো, আর এটা একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে যেটা জুজুৎসু ব্যাটলে অনেক কাজে আসে, আর সবচেয়ে বেশি জরুরি হলো তোমাকে আমি এখানে এক্সপ্যানশন ডাইমেনশন সম্পর্কে শেখাবো। তো এরপর সে করে কি ইউজিকে তাড়াতাড়ি যোগের কাছে নিয়ে আসে আর যোগকে বলে দেখো আমার স্টুডেন্টকে এখানে নিয়ে এসেছি, আমার স্টুডেন্ট এখানে বসে বসে সবকিছু দেখবে। আর তখন ওই কার স্পিরিট বলে তুমি কত বড় বোকা, তার মানে তুমি এমন একজন মানুষকে তোমার সাথে নিয়ে এসেছো যে তোমাকে কোনো ব্যাকআপ দিতে তো পারবেই না, উল্টো তোমার লড়াইয়ের সমস্যার কারণ হবে। গোজো বলে এতে তেমন কিছু যায় আসে না কারণ তুমি অনেক দুর্বল একটা কার স্পিরিট, তুমি যদি শক্তিশালী হতে তাহলে আমি এটা নিয়ে ভাবতাম। তো এই ব্যাপারটা যোগের ইগোতে খুব লাগে, সে রাগে ফেটে ওঠে এবং তার শরীর থেকে প্রচুর হিট বের হয়। আর এই দৃশ্য দেখে ইউজি চমকে যায়
এবং বলে সাটোরু গোজো এটাকে দুর্বল বলছে, তাহলে শক্তিশালী আবার কি? কিন্তু গোজো তখন ইউজিকে বলে, তোমার এত চিন্তার কারণ নেই বাছা, তুমি যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ তোমার কিছুই হবে না। আর এখানে আমরা দেখি ফাইনালি যোগো নামে ওই কার স্পিড করেছে কি তার ডোমেন এক্সপ্রেশন চালু করে দিয়েছে। আর ডোমেন এক্সপ্রেশন মানে তো বোঝাই সে নিজের ক্ষমতা দ্বারা তার একটা আলাদা দুনিয়া তৈরি করলো। তো যাই হোক, এ কারণে ওরা দুজনই কফিন অফ দ্য আয়রন মাউন্টেনে কয়েদ হয়ে যায়। আর যেমন বলেছি এটা তো এই ডেমনের ডোমেন ছিল, আর ইউজিকে আনাই হয়েছে এই ডোমেনটা শেখানোর জন্য। তো যাই হোক, গোজো তখন প্র্যাকটিক্যাল ইউজিকে বলে, দেখো ডোমেন এক্সপ্রেশন হচ্ছে এমন একটা জায়গা যেটা এই ডোমেনটাই মাত্র বানিয়েছে, আর তুমি যখন কোন একটা মনস্টারের ডোমেন এক্সপ্রেশনে থাকবে তখন ওর শক্তি অনেক বেড়ে যাবে ওই জায়গাতে, এবং ওই মুহূর্তে ও যে আক্রমণগুলো করবে প্রত্যেকটা আক্রমণ ওর পাক্কা লেগে যাবে। তো এই কথা শুনে তখন যোগো বলে, তার মানে এখন আমি যত আক্রমণ করব সবগুলোই তোমার আর গোজোর উপর গিয়ে পড়বে, আর তোমার ওই ইনফাইনিটি কভার কোনো কাজে আসছে না। মানে আমরা জানি গোজোর শৈলীর উপর তো কোনোভাবেই টাচ করা যায় না। কিন্তু গোজো তখন ইউজিকে বলে, দেখো কোনো টেনশনের কারণ নেই, আমরা এই আক্রমণ থেকে ইজিলি বাঁচতে পারি যদি আমরা কার্স এনার্জি সঠিক ব্যবহার করি। আর এদিকে যোগো নামে ওই কার্স স্পিরিটের তো পুরো ভরসা, সে এবার গোজোকে হারিয়ে দেবে, কারণ তার কাছে যে ইনফিনিটি পাওয়ার রয়েছে যেটা গোজোকে বাঁচিয়ে রাখে আক্রমণ থেকে, সেটা তো এই ডোমেনে গায়েব হয়ে গিয়েছে। আর এই কথা মনে করে সে ভাবে গোজোকে একটা উচিত শিক্ষা দেবো, যে একটা সাধারণ মানুষ হয়ে আমাকে এত জ্বালান জ্বালিয়েছে। তো এখন আমরা পরিষ্কার ভাবে দেখতে পাই যে যোগো নামে ওই কার্স স্পিরিটটা কতখানি শক্তিশালী। আর অন্যদিকে গোজো তো ইউজিকে শিক্ষা দিয়েই যাচ্ছে, সে বলে দেখো এরকম সিচুয়েশনে যদি পড়ো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তুমি নিজে তোমার কার্স এনার্জি দ্বারা তোমার নিজের একটা ডোমেন এক্সপ্রেশন বানিয়ে ফেলো, আর তোমারটা যদি ওটার চেয়ে শক্তিশালী হয় তাহলে উল্টো ওই তোমার ডোমেন এক্সপ্রেশনে চলে যাবে এবং ওই জায়গাতে আবার তোমার শক্তি বেশি হয়ে যাবে। আর সেটা আমি তোমাকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো। আর এইটা দেখানোর জন্য গোজো করে কি, তার চোখের মধ্যে যে পট্টি টাইপ কিছু বাধা রয়েছে সেটা প্রথমবারের মতো সরায় এবং প্রথমবার তার ফুল চেহারা আমরা দেখতে পাই, এবং এটা ছাড়া সাটোরু গোজো সেই লেভেলের হ্যান্ডসাম একটা ছেলে। তো যাই হোক, এরপর গোজো করে কি তার যে ডোমেন এক্সপ্রেশন যেটার নাম ছিল হচ্ছে আল্টিটেড ভোলিট সেটা তৈরি করে। আর এখানে সাটোরু গোজোর পাওয়ার সম্পর্কে তোমাকে একটু বলি, সাটোরু গোজোর পাওয়ারটা হচ্ছে ও যদি তোমার সাথে লড়তে যায় তাহলে সাটোরু গোজো করবে কি, পুরো ইউনিভার্সের যত নলেজ রয়েছে যত ইনফরমেশন রয়েছে সব তোমার মাথায় ঢুকিয়ে দেবে, তার ফলে হবে কি তোমার মাথা অতখানি নিতে পারবে না, তুমি এমনিতেই মারা পড়বে। তো গোজো এখানে যেটা করে সে তার যে ডোমেন এক্সপ্রেশনটা তৈরি করেছে তারপরে পুরো ইউনিভার্সের নলেজ এবং ইনফরমেশন ওই ডেমনটাকে দিয়ে দেয়। তো এর ফলে যেটা হয় ওই ডেমনটা প্যারালাইজড হয়ে যায় এবং তার ব্রেন এতখানি প্রেশার না নিতে পেরে আস্তে আস্তে নড়াচড়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। আর ঠিক ওই মুহূর্তে গোজো করে কি ওই ডেমনের মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়, আর সাথে সাথে তার ব্যারেলটাও ভেঙে ফেলে আর তাকে বলে, মরার আগে তোকে আমি কিছু প্রশ্ন করতে চাই, তুই আমাকে কাইন্ডলি বলতে পারিস তোকে কে পাঠিয়েছে আমার কাছে? আর তখন দূরে দাঁড়িয়ে আমরা দেখি গেটু আর ডেমন হানা এগুলো দেখছিল, আর তারা বলছিল যে আমরা জানতাম যে যোগর এরকম অবস্থায় হবে, তার 12টায় বেজে যাবে। আর এরপর গেটু বলে, দেখো আমি তোদের সামনে যেতে পারবো না, তুমি এক কাজ করো তুমি ওদেরকে সামলে নিও, তোমার উপর আমার ভরসা রয়েছে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারবে। আর এদিকে আমরা দেখি সাটোরু গোজো যখন ওই ডেমনের কাছ থেকে তথ্য বের করছে তখনই আমরা দেখি তাদের এখানে পুরো ফুল দিয়ে ভরে যায় এবং পুরো এলাকা ফুলের বাগিচা হয়ে যায়। তো এই কারণে গোজো আর ইউজি কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে যায়, আর তখন গোজো বুঝতে পারে এটা তো অবশ্যই কোনো একটা কার্সের চাল। কিন্তু সে বুঝতে বুঝতেই আমরা দেখতে পাই এক উডেন মনস্টার করে কি ইউজির উপর আক্রমণ করে। তো এখানে গোজো করে কি ইউজিকে বাঁচানোর জন্য আগায়, কিন্তু ততক্ষণে হানা নামে যে আরেকটা ডেমন রয়েছে সে করে কি যোগর মাথা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। তো গোজো এটা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় আর বলে, বাহ কি চমৎকার, তার মানে এই শয়তান এখানে লুকিয়েছিল কিন্তু আমি বুঝতেও পাইনি, বাহ খুব চমৎকার বলো দামি। আর তখন ইউজি গোজের কাছে গিয়ে ক্ষমা চায় আর বলে, আমার কারণেই ওর মাথাটা নিয়ে পালিয়ে যেতে পেরেছে আর আপনি ওকে ধরতে পারেননি। গোজো তখন বলে, তুমি চিন্তা করো না, আর ইউজি আমি চাই তুমি এবং তোমার বন্ধুরা এত বেশি জোরদার ট্রেনিং করবে যে এই সকল ভয়ঙ্কর কার্সদের তোমরাই সহজে হারিয়ে দিবে, তোমরাই ধ্বংস করে দেবে, আমার প্রয়োজনও পড়বে না। আর এক মাস পর্যন্ত তো তুমি আমার সাথে লড়াই করবে ট্রেনিং হিসেবে, আর তারপর আমি তোমাকে মিশনে পাঠাবো যেটা হবে হচ্ছে গুডিভেল ইভেন্টে। তো ইউজি তখন বলে, এই গুডিভেল ইভেন্টটা কি? কিন্তু এটার প্রশ্ন সাটোরু গোজো আর দেয় না। আর অন্যদিকে আমরা প্রিন্সিপাল ইয়াগার দৃশ্য দেখতে পাই যে খুবই রেগে রয়েছে ম্যানেজারের উপর আর বলছে, সাটোরু গোজো অলওয়েজ দেরি করে আসে আমার মিটিং এ। মানে আমরা বুঝতে পারছি ওখানে প্রিন্সিপাল মূলত সাটোরু গোজোর জন্য ওয়েট করছিল, বাট ওরা তো আর জানে না যে সাটোরু গোজো এখানে কি করছে। আর এদিকে আমরা দেখি গেটু নামে ওই জাদুঘর করে কি তাদের হাইড আউটে চলে আসে, আর সে যখন একটা অ্যাপার্টমেন্টের দরজা খোলে আমরা দেখি এখানে একটা লুকানো একটা ডোমেন রয়েছে, এবং সে এসে করে কি তাদের যে গ্রুপ লিডার তার সাথে দেখা করে, আর তার নাম ছিল হচ্ছে মাহিডো, আর সে যোগের ব্যাপারে জিজ্ঞেস করে। আর তখনই পেছন থেকে হানা যোগের মাথা নিয়ে আসে, আর এই দৃশ্য দেখে মাহিডো বলে, এটা অনেক ভালো ব্যাপার যে তুমি এখনো ভালো আছো। তখন যোগো বলে, কি বলেন ভাই, আমার শরীর কই, আমার আছেই খালি গলাটা, আর আমি বুঝতে পেরেছি গোজোকে হারানো এত সহজ নয়। আর তখন গেটু বলে, আরে এটা চিন্তা করো না, আমরা অক্টোবরের 31 শিবুতে গোজোর পুরো কাহিনী কিচ্ছা চিরদিনের মতো খতম করে দেবো। আর তখন মাহিডি বলে, একদম তাই হবে। আর এর সাথে 7 এপিসোডটা শেষ হয়ে যায়। মানে এই পর্বে আমাদের আরো বেশ কয়েকটা ক্যারেক্টারকে চেনানো হলো এবং আমরা এই সিরিজের মোটামুটি যে মেন ভিলেন তাকেও আমরা দেখতে পেলাম, মানে মাহিডো আর কি এই
এই ভিলেন গ্রুপের লিডার। তো যাই হোক, এবার চলো আমরা 8 নম্বর এপিসোডটা এক্সপ্লেন করি। মানে যেমন বলেছি, এক ভিডিওতে দুটো এপিসোড। তো 8 নম্বর এপিসোডের শুরুতে আমরা টোকিও জুজুৎসুর যে হাই রয়েছে তার সিন দেখি। আর এদিকে মেগুমি আর নোবারা দুজনেই মাকির জন্য কিছু জিনিসপত্র আনতে গিয়েছে। মাকি হচ্ছে ওই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আর এদিকে পান্ডা এই চিন্তা নিয়ে বসে রয়েছে যে আজকে কেউটোর প্রিন্সিপালের সাথে একটা মিটিং রয়েছে। আর মাকি এটা বলে যে আমার তো মনে হয় না প্রিন্সিপাল এই সময় এমন কিছু করবে। কিন্তু পান্ডা বলে, আরে আমি তো প্রিন্সিপালকে নিয়ে চিন্তা করছি না, কিন্তু প্রিন্সিপালের সাথে তার সেই স্টুডেন্টরাও আসবে, ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, যারা আমাদের নিয়ে খুবই হাসি ঠাট্টা করে এবং রাগাতে পছন্দ করে। তুমি কি ভুলে গিয়েছো টোটো আর মাহিজেরিনের কথা? আর তখনই আমরা দেখি তারা আসে এখানে এবং তারা দুজন এসেই মেগুমি আর নোবারের কাছে যায় আর বলে, আরে তোমরা কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? আর আমরা প্রিন্সিপালের সাথে এসেছি। তো এখানে মাহি বলে, আমরা শুধুমাত্র তোমাদের সাথে দেখা করতে এসেছি, কারণ আমরা জানতে পেরেছি যে কয়েকদিন আগে তোমাদের একটা ক্লাসমেট মারা গিয়েছে। আবার তোমাদের ক্লাসমেটের মৃত্যুতে তোমাদের মধ্যে কোনো শোক দেখতে পাচ্ছি না, তার মানে এতে কি তোমাদের কিছু যায় আসে না? তো এরকম কথা শুনে নোবার আর মেগুমি দুজনেই রেগে যায়। আর এদিকে যে বডিওয়ালা টোটো ছিল সে বলে, তোমাদের সাথে কথাবার্তায় আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি শুধুমাত্র এটা দেখতে এসেছি যে তোমরা কি ইন্টারেস্টিং মানুষ নাকি বিরক্তিকর। তো টোটো এবার মেগুমিকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে বলো তো তোমার কোন ধরনের মেয়ে পছন্দ? তোমার উত্তরের উপর ডিপেন্ড করবে যে তোমাকে আমি মেরে মেরে আধমরা করবো নাকি হালকা মারবো নাকি বেশি মারবো। তো মেগুমি এটা দেখে চিন্তায় পড়ে যায় যে এটা আবার কেমন জবরদস্তি, মানে বুঝতে পারছো ওরা র্যাগিং করছে আর কি। তো এখানে মেগুমি কোনো উত্তর দেয় না, কিন্তু ওই টোটো বলে, দেখো আমার তো লম্বা মেয়ে সেই পছন্দ। কিন্তু এখানে মেগুমি মূলত এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছিল না। আর এ কারণে নোবারা তখন বলে ওঠে, হ্যাঁ মেগুমি এমনিতেও একটু অ্যান্টি সোশিয়াল পার্সন, সে কারোর সাথে ওরকম ভাবে কথা বলে না, তো আমার মনে হয় না সে তোমাকে এই ব্যাপারে কোনো অ্যান্সার দেবে। আর তখন টোটো বলে, দেখো আমার হিসেব অনুযায়ী একজন লোক কি ধরনের মেয়ে পছন্দ করে সেখান থেকেই তাকে ডিসাইড করা যায় যে সে কেমন মানুষ হবে। যদি তার বোরিং টাইপের মেয়ে পছন্দ হয় তাহলে এটার মানে সে নিজে একজন বোরিং মানুষ, আর আমার বোরিং মানুষ একদম পছন্দ না, আমার মনে হয় ওদের ধরে খালি পিটাই। আর তাছাড়া আমি গুডি ফেলে কিছু ধামাকাদার করতে চাই, আর এ কারণে আমি কোনো বোরিং মানুষকে চাই না সে আমার প্রতিদ্বন্দ্বী হবে। তো এই ঝামেলা থামানোর জন্য তখন মেগুমি ফাইনালি বলে যে আমার সেই ধরনের মেয়ের পছন্দ যার চরিত্র কেউ নাড়াতে পারবে না আর যে অনেক চমৎকার, আর আমি এটাই আমার পার্টনারের কাছ থেকে চাইবো। কিন্তু মেগুমির এই উত্তরে টোটো একদম সন্তুষ্ট হয় না এবং বলে, আমি যেমনটা ভেবেছিলাম তুই তার চেয়ে বেশি বোরিং। আর তারপরে সে করে কি মেগুমির উপর হামলা করে দেয়। আর তখন নোবারা যায় হচ্ছে মেগুমিকে সাহায্য করার জন্য, কিন্তু পেছন থেকে মাহি এসে ওকে আটকিয়ে দেয় আর বলে, মেগুমার কোনো চান্সই নেই, টোটো ওকে মেরে একেবারে হাড্ডিগুড্ডি সোজা করে দেবে। আর ওদিকে নোবারা মাহিকে অন্যমনস্ক করতে বলে, তোমার মুখে যেই কালো কালো দাগ এগুলো দেখে বোঝা যায় তোমার চেহারা কত খারাপ, তোমার থেকে তোমার বোন অনেক সুন্দরী। তো এখানে মূলত নোবারা মাকির কথা বলছে, মানে সেকেন্ড ইয়ারে যে মাকি রয়েছে মেয়েটি ওর কথা বলছে। তো এখানে আমরা জানতে পারি সেকেন্ড ইয়ারের মাকি আর ফোর্থ ইয়ারের মানে ফাইনাল ইয়ারের মাহি, তারা দুজনেই বোন। তো এই কথা শুনে মাহি তো রেগে যায় আর সে নোবারের উপর পিস্তল তাক করে আর বলে, চলো আমি তোমাকে শিখাই যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। আর এদিকে টোটো তো মেগুমিকে অনেক মারাত্মকভাবে মারছে আর সেটা বলে, তুই আমার ভেতরের ভালো দিক জাগিয়ে তুলেছিস, সত্যি তোর কোনো তুলনা হয় না, আর তোকে আমি এত ভালো ভালো কথা শেখাবো যাতে যে কোনো মেয়েকে তুই গলাতে পারবি, তুইও গলে যাবি। আর তখনই মেগুমির মনে পড়ে যে এর আগে সে জুজুৎসু পেপারে দেখেছিল যে সুনজুকু নামের একটা জায়গায় 100টা ডেমনের হামলা হয়েছিল, তার মধ্যে স্পেশাল গ্রেডের কার্ড ছিল প্রায় 8-10টা, আর টোটো নামের একজন জাদুকর একাই এই 100টা কার্ডকে হারিয়ে দিয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ওই সময় টোটো নাকি তার ইনের টেকনিক মানে তার ডোমেন টেকনিকটা ব্যবহারই করেনি, তারপরে 5 জন গ্রেড আর 1টা কার্ডকে একাই হারিয়ে দিয়েছিল। তো তখন মেগুমি টোটোর কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন টোটো বলে, আরে না না এগুলো বেশি বাড়াবাড়ি গল্প, আমি ইনের টেকনিক ব্যবহার করেছিলাম শুধুমাত্র 5টা স্পেশাল গ্রেডকে একসাথে হারানোর জন্য। তখন এটা শুনে তো মেগুমি আরো চমকে যায়, তার মানে ও কত বেশি শক্তিশালী, মানে ওর শরীরেও যেমন শক্তিশালী ওর জুজুৎসু বা জাদুর দিক দিয়ে অনেক শক্তিশালী। এবং মেগুমি বুঝতে পেরে যে আজকে ওর হালুয়া টাইট হয়ে যাবে। তবে তারপরে মেগুমি তো হাল ছাড়বে না, মেগুমি করে কি তখন তার নিউ ইয়ার যে ডগ রয়েছে তাদের দুজনকে মিস্ট করে দেয় এবং একটা ম্যানড্রোভ টাইপ তৈরি করে যেটার পাখা ছিল, আর তারপর সে করে কি টোটোর উপর হামলা করে, কিন্তু এতে টোটোর কিছুই হয় না। তবে এই ম্যানড্রোভস গুলো অনেকক্ষণ ধরে টোটোকে বাধা দেওয়ার চেষ্টা করে আর এতে টোটো আরো রেগে যায় এবং বুঝতেই পারছো মেগুমির কপাল আরো খারাপ কিছু হবে। কিন্তু তখনই ভাগ্যক্রমে পান্ডার টগি আসে, মানে সেকেন্ড ইয়ারের পান্ডার টগি আসে এবং মেগুমিকে বাঁচিয়ে নেয়। আর এটা দেখে টোটো এখান থেকে চলে যেতে লাগে আর বলে, তোর বাকি ক্লাসমেটকে আমার পক্ষ থেকে হাই বলিস, ওকে ওইভাবে অভিনন্দন জানাবো। মানে এটা কোনো তরিকা ভাই, এটা সিনিয়র ভাই বিরাদের কোনো তরিকা। আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট উঠছি তখন ফোর্থ ইয়ারের ভাই আমার হাতে বিড়ি ধরাই দিয়েছিল, বল খা, আর এটা কেমন ফোর্থ ইয়ারের বড় ভাই বুঝলাম না। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি নোবারের দৃশ্য, সে মাটিতে পড়ে রয়েছে, তারও 12টা বেজে গিয়েছে। আর মাহি বলে, এর পরের বার নিজের লেভেল অনুযায়ী কারোর সাথে কম্পিটিশন করবে, বুঝেছিস? আর তখন সে যখন নোবারাকে গুলি করতে যাবে তখনই সেখানে মাকে চলে আসে এবং দুই বোনের মধ্যে তখন লড়াই শুরু হয়। আর তাদের ভেতর কথা লড়াই চলে থাকে এটাই যে কে বেশি বিরক্তিকর বা কে বেশি অসফল, দুজন দুজনকে ছোট করে। তো এখানে এক সময় মাহি করে কি ছোট বোন মাকিকে বলে, তোর কাছে তো কোনো কার্স টেকনিকই নেই, তুই আবার জুজুৎসুতে জাদুকর হতে চাস, জাদুকর হতে কি করবি, তুই কি করতে পারবি? আর ঠিক ওই মুহূর্তে পেছন থেকে নোবারা দাঁড়িয়ে যায় আর মাহিকে পেছন থেকে পেঁচিয়ে ধরে আর নিচে ফেলে দেয় আর মাকিকে ধন্যবাদ
ধন্যবাদ জানায় যে মাহিকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। আর এদিকে নোবারা মাহিকে এটা বলে যে তুমি আমার সামার ইউনিফর্ম ফিরিয়ে দাও এখনই। কিন্তু তখনই ওখানে টোটো চলে আসে আর মাহিকে বলে চলো যাই, এখানে আর সময় দেওয়ার মতো সময় আমাদের নেই। আর তাছাড়া আমাকে আমার ফেভারিট আইডল টাকাটা সেনের সাথে দেখা করতে হবে, তার সাথে হাত মিলানোর আমার খুব শখ। কিন্তু এখান থেকে যখন ওরা চলে যাচ্ছে তখন মাহিক আর কি নোবারাকে একটা ধমকি দেয় যে এখন তো আমি গেলাম কিন্তু ইক্স ইভেন্টে তুই আমার কাছ থেকে বাঁচতে পারবি না, তোকে আমি এখনকার মতো জাস্ট ছেড়ে যাচ্ছি। আর ওরা চলে যাওয়ার পরে এদিকে যখন নোবারার মাকে হেঁটে ফিরে যাচ্ছিল তখন নোবারা মাকিকে জিজ্ঞেস করে এটা কি সত্যি যে তোমার কাছে কোনো কার্স টেকনিক নেই জন্মগত ভাবে? তখন মাকি বলে হ্যাঁ এটা সত্য, আর এর জন্য আমি কার্স টুল ব্যবহার করি। আর তোমাদের কি মনে আছে দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম শাটুরো গুজো কিন্তু ইউজিকে একটা কার্স টুল দিয়েছিল, মানে একটা ছুরি দিয়েছিল যেটার মধ্যে কার্স এনার্জি রয়েছে। তো জন্মগত ভাবে তোমার ভেতরে যদি জাদু না থাকে তারপরে তুমি জাদুর অস্ত্র ব্যবহার করে অতটুকু হ্যান্ডেল করে নিতে পারবে। তো যাই হোক, এরপর নোবারা মাকিকে আরেকটা প্রশ্ন করে, তুমি যদি কিছু মনে না করে একটা প্রশ্ন করতে পারি? মাকি বলে বলো। তখন নোবারা বলে তুমি কেন জুজুৎসুর জাদুকর হতে চাও? মাকি তখন বলে দেখো আমার পরিবারে সবসময় আমাকে অবহেলা করা হয়েছে, তারা আমাকে একদম সবকিছুর জন্য অযোগ্য মনে করতো, আর তাদের সবাইকে ভুল প্রমাণ করতে আমি জুজুৎসুর অনেক বড় সর্সারস জাদুকর হয়ে দেখাতে চাই। আর অন্যদিকে আমাদের গোজোর সিন দেখানো হয় যেখানে আমরা দেখি সে প্রিন্সিপাল কাকো গান্ধীর সাথে দেখা করতে এসেছে, আর ইনি হচ্ছেন জুজুৎসুর সবচেয়ে হাই লেভেলের একজন সিনিয়র। তো যাই হোক, আমরা এখানে গোজোর কথায় বুঝতে পারি যে সে এই সিনের উপর খুব একটা খুশি নয়, এবং সে বলে আপনি তো সেই মিটিং এ সামিল ছিলেন যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইউজিকে মেরে ফেলা হবে, তবে একটা কথা মনে রাখবেন আমি কিন্তু একদমই সহ্য করব না আমার স্টুডেন্টের উপর যদি কারো কু নজর পড়ে। তো এখানে গোজো এমন ভাবে কথা বলছিল দেখে মনে হচ্ছিল এত সিনিয়র একটা প্রিন্সিপালের জন্য তার মনে কোনো সম্মানই নেই, যে কারণে ওখানে দাঁড়ানো যে একটা স্টুডেন্ট ছিল যার নাম হচ্ছে কাশুমি তার অনেক রাগ হয় এবং সে গোজোকে একটু ভদ্র মতো কথা বলতে বলে এবং বলে আপনি কি জানেন না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? আর তখন গোজো বলে হ্যাঁ আমি সেটা অবশ্যই জানি। আর গোজো যখন এই কথা বলে তখন তো ওই মেয়েটি মনে মনে খুবই খুশি হয়ে যায়, কারণ সে নিজেই গোজোর অনেক বড় ফ্যান ছিল আর সে মনে মনে ভাবে বাবা গোজো আমার সাথে কথা বলেছে। তো যাই হোক, এরপর গোজো প্রিন্সিপালকে বলে আমি আজকে নতুন দুটো আনরেজিস্টার্ড গ্রেট কার্স দেখেছি যারা মানুষের মতো কথা বলতে পারে, তো আমার কাছে মনে হয় আমাদের শক্তিশালী টিম গঠন করা উচিত, আমার কাছে এমন সব স্টুডেন্টরা আছে যারা শক্তির দিক দিয়ে অনেক বেড়ে যাচ্ছে কিন্তু এই জুজুৎসু টেকের যে কিছু পুরনো নিয়মকানুন রয়েছে বা যে ট্রেডিশনগুলো রয়েছে এগুলোর কারণে আমরা দুর্বল হয়ে যাচ্ছি আর ওই কার্সরা আরো বেশি শক্তিশালী হচ্ছে, আর সামনের দিন হয়তো এমন হতে পারে যে আমরা এমন কোন একটা স্পিরিটকে দেখব যেটা স্পেশাল গ্রেটের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে, তখন হয়তো আমাদের ওটার জন্য নতুন কোনো নামের চিন্তা করতে হবে এবং ওই ধরনের স্পিরিটগুলো হয়তো আমাদের সবার নাম চিহ্নই মুছে দেবে। তো এই কথা শুনে কাকো গানজে ওই বুড়া প্রিন্সিপাল অনেক রেগে যায়, সে গোজোর কথা বিশ্বাস করে না কিন্তু গোজো এখানে রেগে যায় এবং এখান থেকে চলে যাওয়ার কথা ভাবে, আর এটা বলে যে প্রিন্সিপাল ইয়াগার আসতে এখানে প্রায় 2 ঘন্টা সময় লাগবে, আপনি এখানে অপেক্ষা করুন তারপর তার সাথে মিটিং করে নেবেন। তো এই কথা বলে গোজো চলে যায়, আর তখন কাকো গানজি নিবা নামের ওই মেয়েটিকে চা আনতে বলে কিন্তু নিবা এই কথা খেয়াল না করে ডাইরেক্ট দৌড় দিয়ে গোজোর কাছে যায় আর সে ভাবে সে যদি গোজোর সাথে একটা সেলফি নিতে পারে তাহলে না কতই ভালো হবে। আর অন্যদিকে আমাদের দেখানো হয় টোটো তার ফেভারিট আইডলের সাথে দেখা করতে গিয়েছে কিন্তু তখনই আমাদের ওই শহরের আরেকটা সিনেমা বা থিয়েটার হল দেখানো হয় যেখানে আমরা জানতে পারি যে 3টা লাশ পড়ে রয়েছে এবং লাশগুলো পুরোপুরি মিউটেন্ট হয়ে গিয়েছে, মানে ওদের হয়তো কোনো জাদু বলে খুন করা হয়েছে যার ফলে ওদের হাত পা মনস্টারদের মতো হয়ে গিয়েছে। আর সিনেমা হলের নিচে মাইটোকে আমরা যেতে দেখি, মানে মেইন ভিলেনটা, আর তখন তাকে একটা স্কুলের ছেলে যেতে দেখে আর তাকে ডাক দেয় আর মাইটো তখন বলে বাহ এটা কি চমৎকার, তার মানে তুমি আমাকে দেখতে পাচ্ছ, সত্যি অনেক চমৎকার ব্যাপার। আর অন্যদিকে আমরা দেখি ইউজি আর একজন বড় সসারকে এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আর ওখান থেকে আবার দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের দেখানো হয় যে নিবা ফাইনালি গোজোর কাছে এসেছিল এবং সেলফিও তুলতে পেরেছে, তো সে গোজোকে ধন্যবাদ জানায় এবং খুশি খুশি আবার কাকো গানজির কাছে যায় কিন্তু কাকো গানজি বলে তুমি আমার জন্য এখনো চা নিয়ে আসুনি। আর এরপর আবার দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের গ্র্যান্ড ইভেন্টের সিন দেখানো হয় যেখানে মাহি আর ওই যে টোটো গিয়েছে একজন আইডলের সাথে দেখা করতে, তো এখানে মাহি যখন একদিকে দাঁড়িয়েছিল তখন তাকে দেখে সব ছেলেরা ইমপ্রেস হয়ে যায় যে কত সুন্দর একটা মেয়ে, কিন্তু এদিকে আমরা দেখি টোটো যখন মাহির কাছে আসে তখন বলে যে না আমার কাছে আরেকটা বাড়তি টিকিট রয়েছে তুমি তার সাথে গিয়ে দেখা করার হাত মিলাও দেখবি ভালো লাগবে আর সে সত্যি অনেক অ্যামেজিং এবং চমৎকার। আর তখন মাহি মনে মনে ভাবে আরে ওকে আমি এখন না করবো কিভাবে, এখন যদি ঝগড়া শুরু করি ওর আরো কষ্ট লাগবে, যাই অনিচ্ছা সত্য গিয়ে দেখা করে আসি। তো এরপর যখন মাহি ভেতরে ঢুকতে যায় তখন সিকিউরিটি চেকের সময় মাহির বন্দুক রেখে দেওয়া হয় আর সে ফাইনালি টাকাটা চেন মানে ওই আইডলের কাছে আসে এবং টাকাটা মাহিকে দেখে অনেক শকড হয়ে যায় কারণ এটাই প্রথম কোনো মেয়ে যে তার সাথে দেখা করতে এসেছে এবং তাকে জিজ্ঞেস করে তোমার এখানে আসতে তো কোনো সমস্যা হয়নি আর তুমি ক্লান্ত হয়ে যাওনি তো দাঁড়িয়ে থাকতে থাকতে, আর আমি তোমাকে সারাজীবন মনে রাখবো আর তুমি অবশ্যই আবার আসবে ঠিক আছে। তো মাহি তো এরকম কথা শুনে অবাক হয়ে যায় যে এত বড় একটা সেলিব্রিটি এভাবে কথা বললো, তো মাহি করে এরপর টোটোর সাথে যখন ফিরে যাচ্ছে তখন সে অনেক শান্ত ছিল আর নিজেকে নিজে বলে না টাকাটা চিনতে এতটা খারাপ লোকও নয়। তো যাই হোক, এখানে 8 নম্বর এপিসোডটা শেষ হয়। তো এখানে 7 আর 8 নম্বর এপিসোডে পরবর্তী যে
এপিসোডগুলো হবে সেটার প্লটটা এখানে তৈরি করা হয়েছে। তো এর জন্য এইসব এপিসোডের এন্ডিং কোনো একটা ক্লু দিয়ে শেষ করা হয়নি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর কালকে আমি চেষ্টা করব দুটো এপিসোড একসাথে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা জোজোৎসু কাইজেনের সিরিজটা শেষ করে আমরা অন্য একটা হাইপালা সিরিজে ঢুকতে যাচ্ছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।